الحمد لله رب العالمين والصلاة والسلام على رسوله الكريم وعلى آله وصحبه أجمعين. زكاتের হকদার সম্পর্কে আলোচনা আমরা আগে শুনেছি, শেষের দিকে কয়েকটি কথা, সেটা হলো যে জিনিস ব্যবহারের জন্য তৈরি করা হয়েছে, রাখা হয়েছে, সেই জিনিসে জাকাত নেই। যেমন লিবাস পোশাক, যেমন বাড়ি, যেমন নিজের গাড়ি ইত্যাদি, যে জিনিস ভাড়াতে দেওয়ার জন্য রাখা হয়েছে, যেমন ধরুন আপনার বাড়ি ভাড়া দেওয়ার জন্য, গাড়ি ভাড়া দেওয়ার জন্য, কি কোনো মেশিন ভাড়া দেওয়ার জন্য, দামি মেশিন 2-3 লাখ টাকা দাম, সেই মেশিন ভাড়াতে দেওয়ার জন্য কেনা হয়েছে, সেই মেশিনে কিন্তু জাকাত নেই। জাকাত কিসে আছে? সেই ভাড়াটা এলে, সেই ভাড়া নিসাব পরিমাণ হলে, 1 বছর পার হলে তবে তাতে জাকাত আছে। জমি থেকে উৎপাদিত ফল ও শস্যাদি জাকাত কাটার সময় ওয়াজিব হয়, এতে কিন্তু বছর ঘোরা শর্ত নেই, ওটা হলেই নিসাব পরিমাণ হলে, কত নিসাব, কত পরিমাণ হলে ধান, কত পরিমাণ ধান হলে জাকাত লাগবে, 750 কেজি, 750 কেজি, 750 কেজি। হ্যাঁ হ্যাঁ, ওখানে ওই হিসাবে কি জানি না কি হিসাবে সার কম করে দিয়েছে আর কি। রিকাস অর্থাৎ খনি থেকে বেরকৃত সোনা রূপায় পুরাকালে পতিত ধন সম্পদে জাকাত আছে। খনিজ সম্পদ, সোনা যদি পান আপনি, কিংবা পুরনো বাড়ি, পুরো বাড়ি, কিংবা আপনার জায়গা থেকে খোঁড়ার সময় দেখলেন এই কলসি ভরা সোনা বা রূপক, তাতে কত জায়গাটা আছে, যখন পাবেন তখন দেখবেন প্রচুর পরিমাণে সোনা আছে, সেই সোনাটাকে 5 ভাগে ভাগ করে 1 ভাগ জাকাত লাগবে। বুঝতে পারলেন? খনিজ সম্পদের 5 ভাগের 1 ভাগ জাকাত। তেমনি যদি আপনি আপনার বাড়ি খুঁড়তে, আপনার জায়গা খুঁড়তে মাটির তলা থেকে ওই যে পুরনো যুগের সম্পদ আপনি পান, সোনার কলসি কিংবা রূপ ভরা কলসি, তাহলে সেই সেই টাকা থেকে, কি বলে, সোনা থেকে কিংবা রূপ থেকে কত জাকাত লাগবে পরিমাণ, তখন 2.5 টাকা না, তখন 100 ভাগের 2.5 ভাগ না, কত, 5 ভাগের 1 ভাগ, 5 টাকার 1 টাকা আপনাকে জাকাত দিতে হবে। জাকাত ওয়াজিব হওয়ার সাথে সাথে তা বের করা জরুরি। জাকাত দেবেন কখন, যখনই আপনার যে মাসে আপনার জাকাত ওয়াজিব হচ্ছে সেই মাসে দিতে হবে, দেরি করা জায়েজ নয়। যেমন হজ ফরজ হলে হজ দেরি করা জায়েজ নয়, নামাজ ফরজ হলে নামাজ দেরি করা জায়েজ না। সুতরাং ফরজ যখন হবে তখন সঙ্গে সঙ্গে জাকাত দিয়ে দিতে হবে। তবে হ্যাঁ, যদি আগে দিতে চান তো আপনার দেওয়া যাবে, বৈধ। আপনি জানেন যে আমার রমজান মাসে জাকাত ফরজ, কিন্তু আপনার রজব মাসে কিংবা শাবান মাসে এমন কোন লোক এলো যে জাকাতের হকদার আপনার আত্মীয়, সে বললো আমি পরে আসতে পারবো না, রমজানে আসতে পারবো না, আমাকে দেওয়া হোক, তখন আপনি তাকে 5,000-10,000 দিয়ে দিলেন, আপনি হিসেবে নোট করে রাখলেন যে 10,000 টাকা কিসে দিলেন, জাকাতে দিয়ে, যখন রমজানের জাকাত বের করবেন তখন 10,000 টাকা কেটে বাদ দেবেন, ঠিক আছে। এইভাবে যদি আপনি করেন, বের করেন, তাহলে তাতে সমস্যা নেই, আগে আপনি দিতে পারেন, কিন্তু জাকাত দেরি করা বা জাকাত দেরি করে দেওয়া যাবে না। কারণ আপনি জানেন না যে আপনার জীবন কতদিন কতদিন টিকবে, জাকাত না দিয়ে যদি মারা যান তো সত্যিই আপনার গুণাকার হতে হয়ে মারা যেতে হবে। আল্লাহ জানে এক নজর জামান বলফির দাদা সুন মালা ইনশুকুন হাফি সাবিলিল্লাহ, যারা সোনা চাঁদি জমা করে অথচ আল্লাহর রাস্তায় খরচ করে, তাদের জন্য কি আছে, বাশির হুম বিআজা বিন আলিম, তাদের জন্য কঠিন শাস্তির ধমকি আছে, তাদেরকে সুসংবাদ দাও। কঠিন শাস্তি, কঠিন শাস্তি কি সুসংবাদ হয়, দুঃসংবাদ, কিন্তু আল্লাহ বলছেন সুসংবাদ দাও, মানে এতে এক প্রকার কি আছে, ব্যঙ্গ আর কি, যে এদেরকে সুসংবাদ দাও, পেছনে কি আসছে, কঠিন শাস্তি আসছে। আর কঠিন শাস্তি কি জানেন, জাকাত না দেওয়ার কঠিন শাস্তি কি জানেন, কিয়ামতে ইয়াউমা ইউহমা আলাইহা ফি নারি জাহান্নামা ফাতুকওয়া বিহা জিবাহুহুম ওয়া জুনুবুহুম ওয়া যুহুরুহুম, ওই সোনা চাঁদি টাকা পয়সাকে আগুনের, মানে পাপ তৈরি করে আগুনের তাপ দিয়ে জাহান্নামে গরম করে ওই ওই ব্যক্তির পিঠে, পাঁজরে এবং কপালে ছ্যাঁক দেওয়া হবে, ছ্যাঁক দেওয়া বুঝুন তো, এইভাবে গরম করে এইভাবে পিঠে বসিয়ে দেওয়া হবে, গরম করে পাঁজরে বসিয়ে দেওয়া হবে, গরম করে কপালে বসিয়ে দেওয়া হবে, আর বলা হবে কি,
যে হাজা মা কানাজতুম লি আনফুসিকুম এই দেখো এই সেই জিনিস এই সেই সোনা এই সেই টাকা যা নিজের জন্য জমা করে রেখেছিলে আল্লাহর পথে খরচ করনি ফাজুকু মা কুনতুম তাকনিজুন যা জমা করেছিলে তার হিসাব আজ গ্রহণ করো যা জমা করেছিলে এবং আল্লাহর রাস্তায় খরচ করনি তার যাকাত দাওনি তার হিসাব আজ গ্রহণ করো যে আগুনের তাপে আর কত তাপ সে আগুনের 70 গুণ বেশি তাপ সেই 70 গুণ বেশি তাপ বিশিষ্ট আগুনে গরম করা এই পাত যখন কপালে দেওয়া হবে পাঁজরে দেওয়া হবে আর পিঠে দেওয়া হবে তখন কি অবস্থা হবে কি শাস্তি হবে হাদিস শরীফে এসেছে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে যাকাতে যাকাত না দেওয়া মালকে সাপ আকারে আনা বা সাপ বানানো হবে তারপর তার গলায় জড়িয়ে দেওয়া হবে তার কোষে ধরে বলবে আমি তোমার মাল তার মানে সাপ হয়ে তাকে শাস্তি দেওয়া হবে যে পশুর যাকাত দেয়নি উটের যাকাত দেয়নি ছাগলের যাকাত দেয়নি গরুর যাকাত দেয়নি সেই উট এবং ছাগল এবং গরু দিয়ে তাকে কিয়ামতের দিনে এটা জাহান্নামে না কিয়ামতের দিনে শাস্তি দেওয়া হবে কবর করে ফেলে দেওয়া হবে আর সমস্ত উট আর গরু ছাগল তার পিঠে পা দিয়ে দিয়ে পার হবে যতক্ষণ না হিসাব হয়েছে এইভাবে শাস্তি হতে থাকবে কিয়ামতে তারপরে তো জাহান্নামে যে বলা হলো জাহান্নামে অন্য শাস্তি আছে যাকাত না দেওয়ার শাস্তি সুতরাং যাকাত দা দিয়ে মারা যাওয়া এটা বান্দার পক্ষে খুবই কষ্টকর দুঃখের ব্যাপার সুতরাং চেষ্টা করতে হবে যে আগে দেবো যেন দেরি না হয়ে যায় আপনি হয়তো ভাবছেন যে আমি যখন দেশে যাব তখন যাকাত দেবো অনেক সময় হয় এরকম কিন্তু সেই যাকাত যদি দিতে না পারেন তার আগে যদি মারা যান তাহলে অবস্থা কি হবে সুতরাং আগে যাকাত দিয়ে দেবেন সময়ে যাকাত দেবেন আগে যদি না দেন তো গোনা হবে না সময় পার করে দিলে গোনা হবে এবারে আমরা আলোচনা করব ফিতরা সম্পর্কে যেহেতু যাকাতের সম্পর্কে এলো এই যাকাতুল ফিতর সম্পর্কে এসেছে আমরা রমজানে শুনেছি যাকাতুল ফিতরা সম্পর্কে আরো একবার শুনে নিন ফিতরা সংজ্ঞা কি অর্থহীন ও অশ্লীল কথা বলত রোজাদারকে পবিত্র করণার্থে ঈদুল ফিতরের নামাজের পূর্বে নিঃস্ব ও অভাবগ্রস্তদের জন্য একসা খাদ্য প্রদান করা এটা ফিতরা মানে হলো ফিতর মানে কি ভাঙা ব্রেক ফিতরা মানে এই জন্য ফুতুরকে কি বলি আমরা নাস্তাকে কি বলি ফুতুর ব্রেকফাস্ট ব্রেকফাস্ট ফাস্ট মানে কি উপবাস উপবাস আর ব্রেক মানে ভাঙা উপবাস ভাঙা এই জন্য নাস্তাকে কি বলা হয় ব্রেকফাস্ট মানে যেহেতু সারা রাত আপনি উপবাস ছিলেন সকালবেলায় ভাঙলেন তাকে কি বলা হয় ব্রেকফাস্ট আর আমরা ফার্সি শব্দ নিয়ে নাস্তা আমরা কি বলি নাস্তা সকালবেলা খাবার আর কি তো এই ফিতরা যাকাত তার মানে রোজা রাখার পরে রোজার যে উপবাস ছিল সে রোজা ভাঙার পরে যেহেতু এই যাকাত দিতে হয় সেহেতু এই যাকাতের নাম কি হলো যাকাতুল ফিতর যাকাতুল ফিতর বা ফিতরা যাকাত ফিতরার পরিমাণ কত প্রথমত আমাদেরকে জানতে হবে এটার হুকুম কি যাকাতের এই ফিতরার হুকুম কি সুন্নত না ওয়াজিব না ফরজ ফরজ যাকাতের হুকুম হলো এই ফিতরা যাকাতের হুকুম হলো ফরজ অনেকে বলে যে যেটা আল্লাহর তরফ থেকে হয় সেটা ফরজ আল্লাহর নবীর তরফ হাদিস দিয়ে প্রমাণ হলে সেটাকে ওয়াজিব বলা হয় কিন্তু হাদিসের শব্দ কি ফরাদা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহ রাসূল ফরজ করেছেন তার মানে বোঝা গেল যে হাদিস দ্বারাও ফরজ প্রমাণ হয় এই হাদিস তার প্রমাণ ফরাদা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর রাসূল ফরজ করেছেন তাহলে বোঝা গেল কি যাকাতুল ফিতর কি ফরজ দেওয়া ফরজ তারপর এর হিকমত কি হুজুর হুকম হিকমত কি এর হিকমত হলো মানে কেন দেবেন যাকাতটা এই যাকাত এই সময়ে কেন দিতে হয় যেহেতু ঈদের দিন ঈদের খুশির দিন সেহেতু অভাবগ্রস্তদেরকে এই দিন যাতে যারা ভিক্ষা করে খায় যারা হ্যাঁ তাদেরকে খুশি করার জন্য এই যাকাত দিয়ে তাদের মনকে ভরিয়ে দেওয়া যাতে করে তারা এই দিনে কমসে কম আনন্দ করতে পারে এবং অপরের কাছে হাত না পাততে হয় এই হলো তার হিকমত আচ্ছা কার উপরে ওয়াজ ফরজ হলো ফরজকে ওয়াজিব বলা যায় সমস্যা নেই ফরজকে ওয়াজিব বলা যায় যদি ওয়াজিবই বলেন তাহলে কার উপরে ওয়াজিব বা কার উপরে ফরজ বলছে ধনী গরিব সবারই উপরে ফরজ যে রোজা রেখেছে তার উপরে ফরজ যে রোজা রাখেনি তারও উপরে ফরজ সে রোজা রাখুক চায় না রাখুক মুসলমানের উপরেই ফরজ আর ছোটের উপরেও ফরজ
বড়র উপরও ফরজ ছোট তো রোজা রাখে না কিন্তু তার উপরও ফরজ কিন্তু তার উপরে ফরজ বলতে সে কি দেবে কে দেবে তার কাছে যে ফরজটা পালন কে করবে তার গার্জিয়ান তার অভিভাবক হ্যাঁ ছোট বড় সকলের তরফ থেকে এই যাকাত দেওয়া ফরজ ঈদের রাতে সূর্য ডোবার সামান্যক্ষণ পর যদি কেউ ইসলামে দীক্ষিত হয় অথবা কোনো শিশু জন্মগ্রহণ করে অথবা শেষ রমজানে সূর্য ডোবার সামান্যক্ষণ পূর্বে যদি কেউ মারা যায় তাহলে উক্ত প্রকার লোকেদের উপর ফিতরা ওয়াজিব নয় বুঝতে পারলেন মানে কখন ওয়াজিব এখন তো বললাম যে ওয়াজিব কিন্তু ওয়াজিবটা হয় কখন ওয়াজিবটা কখন হয় ঈদের রাতে সূর্য ডোবার সামান্যক্ষণ পর যদি কেউ ইসলামে দীক্ষিত হয় অথবা কোনো শিশু জন্মগ্রহণ করে অথবা শেষ রমজানে সূর্য ডোবার সামান্যক্ষণ পূর্বে যদি কেউ মারা যায় তাহলে উক্ত প্রকারের লোকদের উপর ফিতরা ওয়াজিব নয় তার মানে সূর্য ডোবার আগে যদি কেউ থাকে তাহলে তার উপরে ওয়াজিব আর সূর্য ডোবার পর যদি কেউ হয় বলছে পরে আবার পক্ষান্তরে ওই দিনের সূর্য ডোবার সামান্যক্ষণ আগে যদি কেউ ইসলামে দীক্ষিত হয় অথবা কোনো শিশু জন্মগ্রহণ করে অথবা সূর্য ডোবার সামান্যক্ষণ পরে যদি কেউ মারা যায় তাহলে উক্ত প্রকার লোকেদের উপর ফিতরা ওয়াজিব তার মানে সূর্য ডোবাটাই হলো ওয়াজিব হওয়ার সময় সূর্য ডুবে গেল তারপর লোক মারা গেল তার উপরে ফিতরা ওয়াজিব যদি সূর্য ডোবার আগে মারা যেত ওয়াজিব তাহলে ওয়াজিব ছিল না ঠিক আছে সূর্য ডোবার পর যদি কেউ মুসলমান হয় তার উপরে ফিতরা ওয়াজিব নয় কারণ সে মুসলমান ছিল না আগে সূর্য ডোবার আগে যদি মুসলমান হয় তাহলে ফিতরা ওয়াজিব ছিল তাহলে বলে রমজান মাসের কিছু অংশ যখন পেয়েছে সে তখন তার উপরে এই ফিতরা ওয়াজিব অবশ্য মায়ের পেটে যে ভ্রূণ আছে মায়ের পেটে যে সন্তান আছে সেই সন্তানের তরফ থেকে ফিতরা দেওয়া ওয়াজিব কি না ওয়াজিব নয় তবে দেওয়া মুস্তাহাব দিয়ে দেওয়া ভালো মায়ের পেটে যে সন্তান আছে সেই সন্তানের পক্ষ থেকে এখন একটা না দুটো জানেন না আপনি একটা তরফ থেকেই দেন দিয়ে আপনার মানে মুস্তাহাবটা পালন করে নেন আচ্ছা হুজুর এতে কি নিসাব শর্ত আছে যাকাতের যেমন নিসাব শর্ত এই ফেতরাতে কোন নিসাব শর্ত আছে যে এই নিসাব পরিমাণ থাকলে তবেই যাক ফেতরা যাকাত ওয়াজিব নজেত ওয়াজিব না না এতে কোনো নিসাব শর্ত নেই আপনার দেওয়ার ক্ষমতা থাকলে আপনার টাকা কাছে টাকা থাকলে অথবা বাড়িতে সেই রকম খাদ্য থাকলে আপনাকে দিতে হবে আপনার নিসাব হওয়া শর্ত নয় এর জন্য কি মানে ফেতরা দেওয়ার জন্য কি কিছু বিক্রি করতে হবে জমি বিক্রি করতে হবে কি আপনার স্ত্রী অলংকার বিক্রি করতে হবে না অলংকার বিক্রি করে ফেতরা দেবেন তা জরুরি না আপনার কাছে নেই আপনি দেবেন না তার জন্য অলংকার বিক্রি করতে হবে তার জন্য কি ঋণ করা যায় ঋণ করতে হবে কি হুজুর যেমন অনেকে ঋণ করে কোরবানি দেয় ঋণ করে কোরবানি এই জন্য দেয় যেহেতু আমার ছেলেরা হাঁ করে তাকিয়ে থাকবে খেতে পাবে না এই জন্য ঋণ করে দেয় গোস্ত খাওয়ার জন্য এরা কোরবানি দেয় এদের কোরবানি দেওয়া না দেওয়া সমান কারণ এরা গোস্ত খাওয়ার জন্য দেয় আর এই জন্য এরা ঋণ করে কোরবানি দেয় কিন্তু ঋণ করে কেউ ফেতরা দেয় মনে হয় না যদি কেউ বলে যে না আমি ফেতরা দেবো ঋণ করে তার দেওয়া জরুরি কি না ঋণ করে ফেতরা দেওয়া জরুরি নয় তবে যদি মনে করুন যে মাসের শেষে সে এখন বেতন পাবে 10,000-12,000 বেতন তার পাবে এখন বর্তমানে তার হাতে নেই এই মাত্র 25 তারিখ শেষের দিকে তো ফেতরা ওয়াজিব হয় এই মাস পার হলেই আর ইংরেজি মাস হিসেবে হলে তো অনেক দেরি আছে এখন কি 5 দিন 7 দিন দেরি আছে আমি বেতন পেলে আমি বেতন থেকে শোধ করতে পারবো তাহলে পরে সে কারো কাছ থেকে নিয়ে ফেতরা কিনে দেবে এবং বেতন থেকে সেটা পূরণ করে দেবে এটা ঋণ বা ওই ধরনের ঋণ নয় যেহেতু তার টাকা আছে কোরবানি এরকম হতে পারে কোরবানিও এরকম হতে পারে যে আপনার এক বর্তমানে হাতে টাকা নেই কিন্তু বেতন মাসে এলে আমার যে যথেষ্ট টাকা আছে সেই ঋণ সহজ করে সহজভাবে শোধ করা যাবে তখন আপনি করতে পারেন কিন্তু আপনার কোরবানি দেওয়ার জন্য আল্লাহ তাআলা আপনাকে ভার দেননি যে তোমাকে ঋণ করে কোরবানি দিতে হবে কি ঋণ করে হজ করতে হবে কি ঋণ করে ফেতরা দিতে হবে না আল্লাহর তরফ থেকে এটা খরচ করা হয় না যদি কারো এক সা পরিমাণ আপনার আগে বলা হয়নি যে কত পরিমাণ লাগবে এবং কি খাদ্যের লাগবে বলা হয়নি না কোন খাদ্য থেকে ফেতরা দিতে হবে তার উত্তম উত্তম সে যেটা কোন খাদ্য থেকে দিতে হবে যে খাদ্য সে নিজে খায় নিজে খায় যে খাদ্য নিজে খায় দেশের প্রধান খাদ্য যেটা তারই ফেতরা আপনাকে দিতে হবে আমাদের দেশের প্রধান খাদ্য কি চাউল চাউলে দিতে হবে সৌদি আরবের প্রধান খাদ্য এখানে চাউল হয় না কিন্তু তাদেরও প্রধান খাদ্য কি হয়ে গেছে চাউল হয়ে গেছে এই জন্য এনাদের ফতোয়া হারাম থেকে বলা হয় যে আমাদের প্রধান খাদ্য চাউল অতএব চাউল দিতে হবে এই জন্য এরাও
চাউল বা চাল দিয়ে থাকে। সুতরাং আমাদেরকে, আমরা তো বাঙালি, ভেদ বাঙালি, আমরা চালই খাই, তিন বেলা চার বেলা পাঁচ বেলা চাল খাই, তাই না? আমাদের প্রধান খাদ্য, দেশের প্রধান খাদ্য যেটা হবে সে দিতে হবে। ইউপির লোকেরা প্রধান খাদ্য রুটি, তারা কি দেবে? আটা দেবে। দিতে হবে কত পরিমাণ? এক সা পরিমাণ। এক সা কত পরিমাণ আমাদের বর্তমানে কত হবে বোঝো না? সা হচ্ছে দুই প্রকার আমাদের দেশে, শের, এক হচ্ছে কাঁচি শের আর এক হচ্ছে পাকি শের। পাকি শের যেটা কেজি সমান, আচ্ছা কাঁচি শেরটা একটু কম হয়। তেমনি সা দু রকম আছে, ইরাকি আর মাদানি। মদিনার যে সা সেই সা পরিমাণ বেশি, আর ইরাকি যে সা সেই সা পরিমাণ কম। এই জন্য ইরাকির সা আমাদের ধরতে পড়ে, আমাদের কোন সা দেখতে হবে? আমরা কার মতে চলি? আমরা মদিনার মতে চলি। মদিনার সা দেখবো, মাদানি সা দেখবো। সেই সায়ের ওজন কত হুজুর? মোটামুটি আড়াই কিলো, মোটামুটি কম বেশি। আমরা জিনিস ফাঁপালো হলে পরে একটু কম হবে, আর জিনিস ভারী হলে পরে ওয়েট বেশি হবে। যেমন চালের আর গমের কি সমান হবে? এক এইরকম যদি ধরেন, এইরকম ভাবে, এইভাবে দিয়ে এক এক মুঠো চাল দিলেন, তার ওজন যতটা, এক মুঠো কি গমের একই ওজন হবে? না, একটু কম বেশি হবে। এই জন্য মোটামুটি, মোটামুটি কম বেশি আড়াই কিলো। কেউ বলছে দু কিলো চল্লিশ গ্রাম, কেউ বলেছে তিন কিলো।